সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী 1 ফেব্রুয়ারি ঢাকা 2 সিটি নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর স্বরূপ উন্মোচিত হতে শুরু করেছে। জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের যে অবস্থা বিরাজমান ছিল, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নেতাকর্মীদের হয়রানি, মিথ্যা ও গায়েবি মামলা দায়ের, বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করে তাদের ঘুম কেড়ে নেওয়ার নীতি এবারও সরকারের এই আইন শৃঙ্খলা বাহিনী অব্যাহত রেখেছে। বন্ধুরা, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগকে জেতাতে ততটাই মরিয়া হয়ে উঠেছে। এদিকে ইতিমধ্যে ঢাকা শহরে বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে গেছে। বরাবর নির্বাচনের পূর্বে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয় এবং বৈধ অস্ত্র জমা নেওয়া হয়। এবারে ঢাকা সিটি নির্বাচনে সেই উদ্যোগ দেখা যায়নি। সুতরাং সন্ত্রাসের বাতাবরণে একদলীয় ভোট অনুষ্ঠিত করার জন্য বর্তমান স্বৈরাচারী সরকারের প্রধান ও তার প্রীতিধন্য প্রধান নির্বাচন কমিশনার প্রতিদিনই নানা প্রকাশের আক্ষেপে নব নব রূপে স্ফুরিত হচ্ছে। সুশাসন নয়, আওয়ামী লীগ যে সন্ত্রাস বিতরণের কেন্দ্র, সেটারই বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে এই নির্বাচনে। একটু আগে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন আমাকে ফোন করে জানিয়েছেন যে ধানমন্ডিতে বিএনপির পূর্ব নির্ধারিত প্রচারণা কর্মসূচিতে বাধা দিচ্ছে পুলিশ। সেখানকার ওসি ও ডিসি দাঁড়িয়ে থেকে বিএনপির নেতাকর্মীদের প্রচারণায় বাধা দিচ্ছে। আপনারা দেখেছেন গত পরশুদিন গোপীবাগে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেনের প্রচারণায় আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র হামলার ঘটনার পর উল্টো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের করার পর এ পর্যন্ত 10-12 জনকে গ্রেপ্তার করে এখন রিমান্ডের নামে চলছে অকথ্য নির্বাচন নির্যাতন রিমান্ডের নামে চলছে অকথ্য নির্যাতন 50 জন বিএনপির নেতাকর্মীকে আসামি সহ শতাধিক অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মানে 50 জনের নামে, নেতাকর্মীর নামে আর শতাধিক হচ্ছে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এই অজ্ঞাতনামা আসামি করার মূল উদ্দেশ্যই হচ্ছে গণগ্রেপ্তার চালিয়ে এলাকাকে বিএনপি নেতাকর্মী ও ভোটার শূন্য করা। 39 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী রোকনউদ্দিনের ক্যাম্প থেকে হামলা করা হয়। দোতলা থেকে ইটপাটকেল নিক্ষেপ করে 12 জনের মতো বিএনপি নেতাকর্মীকে আহত করা হয়। আহতদের মধ্যে 3 জন সাংবাদিকও রয়েছেন। অথচ এই ঘটনায় বিএনপির পক্ষ থেকে থানায় মামলা করতে গেলেও মামলা নেয়নি ওয়ারী থানার ওসি আজিজুর রহমান। উল্টো ওয়ারী থানার ওসি আজিজুর রহমান আজিজ নিজে বিএনপির নেতাকর্মীদের হুমকি ধামকি দিচ্ছেন। তিনি যেন ওই থানায় যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। 1 ফেব্রুয়ারির নির্বাচনকে আওয়ামী সন্ত্রাসীদের অনুকূলে রাখার জন্য ওয়ারী থানার ওসি দায়িত্ব পালন করছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার যে ওয়ার্ডে বাস করেন, সেখানে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। সেখানে বিএনপির নির্বাচনী ক্যাম্প পোড়ানো এবং টিভি ক্যামেরাম্যানকে চাপাতির কোপ দিয়ে আহত করা হয়েছে। ওয়ারী থানা বিএনপির সভাপতি হাজি লিয়াকত আলীর উপর সরাসরি হামলা চালানো হয়েছে। সাংবাদিক বন্ধুরা, আপনারা দেখেছেন একদিন আগে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন নির্বাচন কমিশনের অভ্যন্তরে কোনো লেভেল প্লেইং ফিল্ড নেই। এই ভোটে নির্বাচন কমিশনের যেভাবে দায়িত্ব পালন করা প্রয়োজন তা হচ্ছে না। সিটি নির্বাচনের শিডিউল ঘোষণার পর থেকে আজ পর্যন্ত যে 3টি কমিশন সভা অনুষ্ঠিত হয় তার কোনোটিতে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের আচরণবিধি, অনিয়ম বা প্রার্থীদের অভিযোগ সম্পর্কে কোনো আলোচনা হয়নি। আজ নির্বাচন কমিশনের যে কমিশন সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতেও ঢাকা সিটি কর্পোরেশন সম্পর্কে কোনো বিষয় আলোচ্য সূচিতে অর্থাৎ এজেন্ডাতে নেই। নির্বাচন কমিশনের রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষ থেকে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে যেসব অভিযোগ দায়ের করা হয়েছে বা অভিযোগ পত্র পাঠানো হয়েছে তা নিয়ে কমিশনে কোনো প্রকার আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের লক্ষণ দেখা যাচ্ছে না। তিনি বলেন এসব অভিযোগের পেছনে যে অসন্তোষ তা বিস্ফোরিত হলে সিটি কর্পোরেশন নির্বাচন যথোপযুক্তভাবে
অনুষ্ঠিত হবে না, যা কোনোভাবেই কাম্য নয়। এর দায়ভার নির্বাচন কমিশনকে বহন করতে হবে। কমিশন সভায় তার বক্তব্য প্রদানের স্থান সংকুচিত হয়েছে হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন মাহবুব তালুকদার সাহেব। সুরিত সাংবাদিকবৃন্দ, সিসির নেতৃত্বে কতিপয় কমিশনার ও ইসির কর্মকর্তারা আগামী 1 ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ী করতে মাস্টার প্ল্যান তৈরি করে যাচ্ছে, আর সেজন্যই সিটি নির্বাচন নিয়ে কোনো আলোচনা কমিশন সভায় স্থান পায়নি। আজ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা নিয়ে যত অভিযোগ কমিশনে করা হয়েছে সবগুলোই অপ্রয়োজনীয় কাগজের ঝুড়িতে নিক্ষেপ করা হয়েছে। কারণ এই প্রধান নির্বাচন কমিশনার আওয়ামী লীগ ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার স্থাপক ও সেবক, সুতরাং তার কাছ থেকে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে জনগণের মধ্যে গভীর সংশয় রয়েছে। তিনি অবাধ নিরপেক্ষ নির্বাচন ও সুষ্ঠু ভোট মহাকালের গুপ্ত গহ্বরে নিরুদ্দেশ করে দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুজন ভিন্ন ব্যক্তি হলেও, দুজনের দেহ ভিন্ন হলেও তাদের কণ্ঠস্বর একটাই। তারা নির্বাচন নিয়ে একই সঙ্গীত গাইছেন, প্রধানমন্ত্রী ও তার সরকার গণধিকৃত, তাই দেশের ভোটারদের সাথে নিষ্ঠুর প্রতিশোধের খেলায় মেতে উঠেছেন ভোট সন্ত্রাস ও ভোট লুটের মাধ্যমে। তবে ক্ষুব্ধ জনগণ এখন আর বসে থাকবে না, তারা ভোট কেন্দ্রে ভোট দিয়ে দুঃশাসনের জবাব দিবে। আপনাদের সকলকে ধন্যবাদ।